আসসালামু আলাইকুম। বর্তমানে জীবিত আছেন এরকম ফুটবলারদের মধ্যে সর্বকালের সেরা ফুটবলার কাকে বলা যায়? আমি জানি মেসি এবং রোনালদোর নামটাই সবার আগে আসবে, তবে লিওনেল মেসি খুব সম্ভবত এই বিশ্বকাপটা জয়লাভ করার মাধ্যমে সেই বিতর্কটা অনেকাংশে কমিয়ে দিয়েছেন। তবে এই মুহূর্তে নয়া বিতর্কের নাম হচ্ছে লিওনেল মেসি কোথায় যাচ্ছেন, অর্থাৎ তার ক্লাব ক্যারিয়ারটা শেষ হবে কোথায়, কিংবা তার ক্লাব ক্যারিয়ারের নেক্সট গন্তব্যটা, ডেস্টিনেশনটা কোন জায়গায় রয়েছে। প্যারিস সেন্ট জার্মে পিএসজিতেই তিনি থাকবেন। অনেকে অনেকভাবে কথা বলছেন যে প্যারিস সেন্ট জার্মে এন্টায়ার যে ক্লাবটা, তাদের খেলার যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা লিওনেল মেসির সঙ্গে যাচ্ছে না। লিওনেল মেসির প্যারিস সেন্ট জার্মের সঙ্গে চুক্তিটা রয়েছে এই বছরের জুন মাস পর্যন্ত, তবে সে চুক্তিটা বাড়লেও কিন্তু বাড়তে পারে এমনটাই বলা ছিল। অর্থাৎ দুই বছরের জন্য যখন চুক্তি করা হয়েছিল তখন বলা হয়েছিল জুন মাসে চুক্তি শেষ হওয়ার পর যদি দুই পক্ষের মধ্যে সমঝোতা হয় কিংবা দুই পক্ষের মধ্যে বনিবনা হয়, তাহলে সেক্ষেত্রে আরও এক বছরের জন্য সে চুক্তিটা বাড়ানো হতে পারে। কিন্তু এই সম্ভাবনাটা আসলে খুবই কম, কারণ লিওনেল মেসি তিনি সেক্ষেত্রে পিএসজিতে থাকবেন কি না কিংবা তিনি চুক্তিটা বাড়াবেন কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। এমবাপ্পের সঙ্গে তার পেমেন্টের সমন্বয়ের বিষয়টাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় চলে এসেছে। এক্ষেত্রে লিওনেল মেসির কাছে অপশন কী কী আছে, তিনি কোথায় কোথায় যেতে পারেন? আমরা বার্সেলোনার ব্যাপারটা জানি যে বার্সেলোনা তাকে একটা অফার দিয়ে রেখেছে কিংবা বার্সেলোনাতেই তিনি যাচ্ছেন এরকম কথা শোনা যাচ্ছে। জাবি হার্নান্দেজ বার্সেলোনার কোচ, তিনি বলেছেন আমরা লিওনেল মেসিকে পেতে চাই। ইভেন বার্সেলোনার সহসভাপতি, তিনিও বলেছেন যে তারাও কিন্তু মেসিকে পাওয়ার জন্য উদগ্রীব। অন্যদিকে আরও দুইটা বিগ অফার লিওনেল মেসির জন্য রয়েছে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি, তারা তো একটা অফার দিয়েই রেখেছিল। এখন শোনা যাচ্ছে তারা মেসিকে মালিকানার একটা অংশ দিতে যাচ্ছে, অর্থাৎ লিওনেল মেসি হতে যাচ্ছেন ইন্টার মায়ামির মালিক এবং খেলোয়াড় যদি তিনি সেই অফারটা গ্রহণ করতে চান। অর্থাৎ ক্লাবের লভ্যাংশ, ক্লাবের মালিকানার একটা অংশ দিয়ে হলেও লিওনেল মেসিকে পেতে চাচ্ছে ইন্টার মায়ামি, কারণ এক্ষেত্রে অবশ্যই তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর একটা ব্যাপার রয়েছে। ইন্টার মায়ামির ব্র্যান্ড দরটা অনেকাংশে বেড়ে যাবে, মেজর লিগ সকার এন্টায়ার লিগটার একটা ব্র্যান্ড ভ্যালু বেড়ে যাবে, সেক্ষেত্রে মেসিকে তো তারা পেতে চাইবেই। অন্যদিকে আরও একটা লোভনীয় প্রস্তাব কিন্তু মেসির সামনে রয়েছে, সৌদি আরবের ক্লাব আল হিলাল, তারাও একটা বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে মেসির সামনে। সেই প্রস্তাবনাটা 4,000 কোটি টাকার। ক্যান ইউ ইমাজিন, 4,000 কোটি টাকার প্রস্তাব লিওনেল মেসির সামনে সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছ থেকে। এর আগের বছর যখন ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসেরের সঙ্গে চুক্তি করেছিলেন তখনই শোনা যাচ্ছিল যে আল হিলালও নাকি লিওনেল মেসির দিকে এগোতে পারে। সামগ্রিকভাবে মেসি এবং রোনালদো দুজনেই যদি সৌদি আরবের লিগে যান, সেই দেশের ফুটবলের ব্র্যান্ড ইমেজ, সেই দেশের ফুটবলের ব্র্যান্ড ভ্যালু, সামগ্রিকভাবে এশিয়ান ফুটবলের ব্র্যান্ড ভ্যালু অনেকাংশে বেড়ে যাবে বলেই বিশেষজ্ঞদের মতামত ছিল। এখন লিওনেল মেসির সামনে এই ধরনের একটা প্রস্তাবনা তারা দিয়েছে 4,000 কোটি টাকার। যদি মেসি সেই প্রস্তাবনাটা গ্রহণ করেন সেক্ষেত্রে মেসি হয়ে যাচ্ছেন সৌদি আরবের, আবারও একই সঙ্গে দেখা যাবে মেসি এবং রোনালদোকে দুইটা ভিন্ন ভিন্ন দলে তবে একই লিগে। যেমনটা জানা গেছে যে এর পরবর্তী যে কোপা আমেরিকা রয়েছে, এই কোপা আমেরিকার আগ পর্যন্ত লিওনেল মেসি কিন্তু থাকতে চান ইউরোপের লিগগুলোতেই, এবং সেই সঙ্গে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করার একটা চিন্তাভাবনা তার রয়েছে, একটা বাসনা তার রয়েছে। সেক্ষেত্রে কোন ক্লাবের হয়ে করবেন, পিএসজির হয়ে করবেন, আরেকটা চান্স কি তিনি নেবেন, এমবাপ্পের সঙ্গে তার কমিউনিকেশনটা কি আরও ভালো মতো বিল্ড আপ হবে, কিংবা পিএসজি যে ব্র্যান্ডের ফুটবল খেলে সেই ব্র্যান্ডের ফুটবলের সঙ্গে কি আরও বেশি মাত্রায় হ্যাবিচুয়েটেড হতে পারবেন, নাকি সেক্ষেত্রে মেসি বার্সেলোনাতে যাবেন আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের উদ্দেশ্যে, নাকি সেই লোভনীয় অঙ্কের প্রস্তাব নিয়ে তিনি সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রে যাবেন, হয়তোবা তার উত্তরটা সময় বলে দেবে। তবে অবশ্যই আপনাদের মন্তব্যের প্রত্যাশা করছি, আপনারা কি চান, মেসি কি বার্সেলোনায় ফেরত যাক নাকি এশিয়ান ফুটবলে মেসির আধিপত্য দেখতে চান? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।